বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজি সালম বলেছেন শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব বলেন তিনি বলেন কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া মব জাস্টিস করা কখনোই গ্রহণযোগ্য নয় তিনি আরো বলেন শিক্ষক শিক্ষার্থীর যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে সে সম্পর্ক যেন না হয় দূরত্বের না হয় ভীতির না হয় শিক্ষার্থী তার শিক্ষকদের বাধ্য করতে পারে না অনেক শিক্ষার্থী হয়তো জানেই না যে তাদের ব্যবহার করে অন্য শিক্ষক এ কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ জন্য যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এ কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগণক ব্যবস্থা না উচিত সার্জি বলেন অনেক শিক্ষক আমাদের সহযোগিতা করেছে কারণ তারা মনে করেছিল তৎকালীন সরকারের পরিবর্তনের ফলে নতুন যে সরকার আসবে তাতে তাদের লাভ হবে অনেক শিক্ষক এমনভাবে কথা বলেছে যেন তিনি ফেরস্তা কিন্তু তিনি শিক্ষার্থীদের ব্যবহার করে অন্য শিক্ষককে পদত্যাগ করাচ্ছেন যাতে নিজে সেখানে বসতে পারেন তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি কোনো শিক্ষক ফ্যাসিস্ট সরকারের তেলবাজি করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক উল্লেখ্য গত পাঁচ আগস্ট বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান এরপরে বিলুপ্ত হয় দ্বাদশ জাতীয় সংসদ পরে ছাত্র জনতার দাবির মুখে নোবেল বিজয় অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ষোলো জনকে উপপদেষ্টা হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর অন্তর্বর্তী সরকারে যুক্ত হয় আরও চার উপদেষ্টা